हेलो एवरीवन, दिस इज मी नुसरत इमरुस्तीशा। आमी आबारो चले आसलाम आपनादेर सामने द बक्स पावर्ड बाय ग्रामीणफोन 4G सीजन 3 निये। सबाईके ईदेर अनेक अनेक शुभेच्छा, ईद मुबारक। ईद माने अनेक अनेक मजार खावा दावा। आपनारा निश्चय अनेक अनेक गरु माँस खाच्छेन, किन्तु साबधान, बेशी गरु माँस खावा जाबे ना, गरु माँस खेये असुस्थ हवा जाबे ना। के हबे आजके आमादेर सेलिब्रिटी गेस्ट? एनी गेस? ता गेस करते हबे ना, आमी बोले दिच्छि। কলিং বেলের আওয়াজ শুনে বের হলাম। বের হওয়ার পরে দেখলাম যে লিফটের পাশে একটা বক্স, হ্যাঁ, বক্স, দ্য বক্স লেখা, এবং আমি বুঝে গেছি যে এটা কোন শো। লেটস কল হার। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মাহি, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছো আপু? আমি তো ভালো আছি, আর আজকে মানে খুব ভালো লাগছে যে তোমাকে অনেক সাধনার পর তোমাকে আমরা এই প্রোগ্রামে আনতে পেরেছি। আসলে অনেকদিন ধরে চেষ্টা করছিল, ও চেষ্টা করছিল, আমরাও চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবে ব্যাটে বলে মিলছিল না। যেহেতু দিস দ্য ফার্স্ট টাইম তুমি আমাদের শোতে, তোমাকে আমি একটু ছোট করে নিয়মটা আগে বলি। কারণ আমি বললাম যে আপু আমি আগে থেকেই সব জানি, কারণ আমি প্রত্যেকটা সিজন দেখেছি। গুগলে কিছু একটা সার্চ করতে হয়, এটা নিয়ে আমি খুব কনসার্ন। সেটা আজকে দেখা যাবে কে কত আগে প্রশ্নের উত্তর বের করতে পারে। সো আমি ভাবলাম যে আচ্ছা কে থাকবে আমার সাথে। আমি আগেই আপনাদেরকে বলেছি যে সেলিব্রিটি কনটেস্টেন্টের সাথে খেলবে ভক্ত কনটেস্টেন্ট। তোমার সাথে যে খেলায় অংশ নিবে তাকে আমরা কানেক্ট করে ফেলি। হ্যাঁ শর। খুবই শার্প, সুইট একটা ছেলে, ওর নাম হচ্ছে তানজিম। হ্যালো, হ্যালো আপু। ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাদেরকে অনেক সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মানে খুব পোলাইট একটা ছেলে। তো অনেক এক্সাইটেড হয়ে গেছি মাহি আপুর জন্য। হাসছে, তার একটা সম্ভবত একটা গেজ দাঁত আছে, তো আমার ভালো লেগেছে। আই রিয়েলি ওয়ান্ট টু নো অ্যাবাউট ইওর সেলফ। তোমার পড়াশোনা কি করো, তোমার পুরা নাম? আমি হচ্ছে এখন বিবিএ পড়ছি এবং ফাইন্যান্সে মেজর করব, এটা আমার 8th সেমিস্টার। আর আমার পুরো নাম হচ্ছে তানজিম জাবির উদ্দিন। প্রথমে তিশা আপু হচ্ছে আমার সাথে একটু ফান করলো যে আমি কি আসলেই মাহি আপুর ফ্যান কিনা। সো তুমি মাহির সিনেমাগুলো দেখো? জি। ওকে, তাহলে তোমাকে তো মাহি সম্পর্কে প্রশ্ন করলে উত্তর দিতে পারবা। অবশ্যই। আই তুমি না পারলে আমার মান সম্মান চলে যাবে। মাহির প্রিয় রং কি বলো? মাহি আপুর প্রিয় রং আই থিঙ্ক ব্ল্যাক। এই ব্ল্যাক ড্রেস আমি তার অনেক জায়গায় দেখেছি, দেখে আমার ফার্স্টে মাথায় আসলো যে ব্ল্যাক হতে পারে। রাইট, আমার ব্ল্যাক এতই পছন্দ, এতই পছন্দ যে আমার বাসার দেয়াল থেকে শুরু করে বেডশিট থেকে শুরু করে আমি ডেইলি শুধু ব্ল্যাক পরি। মানে আমার পছন্দের কালারটা তো মিলেছে। যাই হোক, ওয়েল ডান। তুমি আসলে মাহির খুঁটিনাটি অনেক কিছুই জানো, জেনে খুবই ভালো লাগলো তানজিম। তার আগে আমি দেখাতে চাই বক্সে কি কি গিফট আছে। এয়ারপড, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ স্পিকার, গ্রামীণফোন 4G রাউটার, বাহ, স্মার্ট ওয়াচ, আর স্মার্টফোন। গিফটগুলো কি কি শুনে দুইজনেরই মুখ একেবারে হাসিতে ভরে গেল যে এত এত গিফট, জিততেই হবে। তোমাদের জন্য আরেকটা অলরেডি গিফট ওখানে আছে, সেই গিফটটা কি তোমরা এখনই পেয়ে যাবা। ফার্স্ট বক্সটা খোলো। বক্স খোলার সাথে সাথে তাদের জন্য একটা সারপ্রাইজ গিফট, গ্রামীণফোন ব্র্যান্ডের পোলো শার্ট। তো টি শার্টটা দেখে আমি বেশ খুশি হয়ে গেলাম যে এখন এখন জিতলামও না, সাথে সাথে একটা গিফট পেয়ে গেলাম। সো আই ওয়াজ ভেরি হ্যাপি যে যাক হেরে গেল, আমি একটা গিফট পাবো। আমার সাইজটাও জানে। আমরা গেমে চলে যাব। আমি তোমাদেরকে নিয়মটা বলে দেই, খুব কেয়ারফুলি শুনতে হবে, শুনতে হবে, ফোকাস করতে হবে, দেন খেলা শুরু করতে হবে। ওকে, আমরা এখন ফার্স্ট বক্সটা খুলবো। মাহি, তানজিম, ফার্স্ট বক্সে দুইটা সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্টে একটা খেলা থাকছে যার মার্কস হচ্ছে 5, আর সেকেন্ড সেগমেন্টে একটা কোয়েশ্চেন থাকছে যেটা ইন্টারনেট ঘেটে বের করতে হবে। সো ফার্স্ট বক্সে আমাদের টোটাল মার্কস হচ্ছে 10। খোলার সাথে সাথে দেখি যে ভেতরে একটা গ্লাস আর হচ্ছে একটা ম্যাচ এবং একটা মেজারমেন্ট টেপ আছে। কেয়ারফুলি শুনতে হবে, খেলাটা হচ্ছে
টেবিলের এই যে একটা ম্যাচ বক্স থাকবে যেটা ফ্লিপ করে গ্লাসের ভিতরে সেটাকে সেট আপ করতে হবে। সময় হচ্ছে 60 সেকেন্ডস। ও তানজিমকে দেখতে তো খুব বেশি কম্পিটিটিভ মনে হচ্ছিল, যে মানে ও খুব রিল্যাক্স, যে এটা ওর কাছে কোনো ব্যাপার না। আমরা টাইম ওয়েস্ট না করে আমরা খেলায় চলে যাই। সো টাইম স্টার্টস নাও। 60 সেকেন্ডস, রিমেম্বার ইটস অল অ্যাবাউট ফোকাস, ইটস অল অ্যাবাউট ফোকাস। 10 সেকেন্ডস গন, গেম শুরু হয়ে গেল। দুজনই হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছে, ফ্লিপ করছে, গ্লাসের মধ্যে পড়ছে না, ব্যালেন্স হচ্ছে না। সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। পড়লো গ্লাসের মধ্যে। আমি সেলিব্রেট করে তাকানোর সাথে সাথে, ক্যামেরার তাকানোর সাথে সাথে দেখি যে মাহি আপু তখন ফেলে সেলিব্রেট করছে। ও মাই গড, দুজনার একই সময়ে একই সাথে গ্লাসে ম্যাচ বক্সটা পড়েছে। সো তারপরে আমি অনেকক্ষণ কথা বলার পরে যেই সিদ্ধান্তে উপনীত হলাম সেটা হচ্ছে পাঁচের মধ্যে 2.5 ওর তানজিমের, 2.5 আমার। সো দুজনই এখন একই পয়েন্টে আছে। সো আমি দেরি না করে সেকেন্ড সেগমেন্টে চলে গেলাম। তোমাদের হাতে নিশ্চয়ই ফোন আছে একটা এক্সট্রা। আমি তাদেরকে একটা প্রশ্ন করব যেটার অ্যান্সার ইন্টারনেট ঘেটে বের করতে হবে, কারণ গ্রামীণ ফোন 4G চাইলেই সম্ভব। তাহলে আমি কোয়েশ্চেনটা বলছি, কেয়ারফুলি শুনতে হবে, খুবই কেয়ারফুলি শুনতে হবে। শুনে ইন্টারনেট ঘেটে যে আগে উত্তর পাবে হাত তুলে বলতে হবে আমি। আমি জিজ্ঞাসা করলে তোমরা অ্যান্সারটা দিবা, ঠিক আছে? ফেসবুক হচ্ছে খুবই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া, কিন্তু এই মিডিয়াই হচ্ছে প্রথম না। ফেসবুকের আগে ফার্স্ট সোশ্যাল মিডিয়া কি ছিল সিমিলার টু ফেসবুক, সেটার নাম কি এবং কত সালে প্রতিষ্ঠিত হয়? আমি 5 সেকেন্ডের মধ্যে মাহি বললাম আমি। 6 ডিগ্রিস, এটা হয়েছিল 1997-এ। ওয়েল ডান মাহি, কে বলেছে তুমি পারবা না? তুমি ভয় পাচ্ছিলে কেন? সি, আমি তো বুঝলাম না যে আমার মধ্যে এত প্রতিভা হঠাৎ করে কোত্থেকে চলে আসছে। ওয়েল ডান মাহি, যেই পর্বটা নিয়ে, যে সেগমেন্টটা নিয়ে তুমি সবচাইতে বেশি ভয় ছিলে, সেই সেগমেন্টটাতে তুমি পয়েন্ট পেয়ে গেলা 7.5, এবং তানজিমের শুধুমাত্র 2.5। ওকে, আমরা সেকেন্ড বক্সে চলে যাই। সেকেন্ড বক্সের দুইটা সেগমেন্ট আছে। ফার্স্ট সেগমেন্টে হচ্ছে একটা গেম, 5 মার্কস। দুজনকে দুটো প্রশ্ন করব আমি। হ্যাঁ, তানজিম বক্সে কি কি আছে দেখো তো। 4টা বোতল। কি হতে পারে গেমটা, কোনো আইডিয়া? এটা দিয়ে এটাকে বাড়ি মারবো নাকি কি করব? এটা দিয়ে এটাকে বাড়ি মারলে হয়ে যাবে? তানজিম কি মনে হয় খেলাটা কিসের? বটল ফ্লিপ হতে পারে, আই এম নট শিওর। থাক, আমি বলে দিচ্ছি, তোমাদের এত কষ্ট করতে হবে না। 4টা বোতল দেওয়া আছে, খালি বোতল। সেই বোতলগুলোকে দিয়ে একটা টাওয়ার তৈরি করতে হবে। গেমটা হচ্ছে একটা বোতল সোজা করে রাখবা, আরেকটা বোতল উল্টা করে মুখের সাথে মুখটা সেট আপ করে রাখতে হবে ব্যালেন্স করে, তারপরে আরেকটা বোতল রাখতে হবে, আরেকটা বোতল রাখতে হবে। সো 4টা বোতলের একটা পিলার হবে। ওকে ওকে। এবং সময় হচ্ছে 90 সেকেন্ডস। সো মুখটা আগে খুলে নিবা, তারপরে পিলারটা বানাবা, ঠিক আছে? টাইম স্টার্ট হয়ে গেল নাও। মুখটা খুলে নিয়ে তারপরে পিলার বানাতে হবে, মনে রাখতে হবে ইটস অল অ্যাবাউট ব্যালেন্স। আমি নিজেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারি না, আমার নিজেরই ব্যালেন্স ঠিক নাই, তো আমি বোতল কিভাবে ব্যালেন্স করে পিরামিড বানাবো? 20 সেকেন্ডস গন। তা আমি আই এম ভেরি গুড অ্যাট ব্যালেন্সিং, কারণ আমি অনেক ক্রিকেট খেলি, তো স্টাম্প লাগানোর সময় আই এম গুড অ্যাট ইট। আমি দেখলাম যে এটা কাপাকাপি করছে। 30 সেকেন্ডসে একটা পিলার বানিয়ে ফেলেছে এবং পিলারটা এখনো ব্যালেন্স হয়ে আছে। ওয়াও, কংগ্রেচুলেশনস। আমাদের সেকেন্ড বক্সের ফার্স্ট সেগমেন্টের উইনার হচ্ছে তানজিম। তো তানজিমের টোটাল স্কোর হলো হচ্ছে 7.5, অ্যান্ড মাহি তোমার টোটাল স্কোর হলো 7.5। আই ওয়াজ ভেরি হ্যাপি যে আমি তাহলে একটা কামব্যাক দিলাম ফাইনালি। সো আমাদের পয়েন্ট তখন ছিল 7.5 অ্যান্ড 7.5। খেলা খুবই জমে উঠেছে এবং খেলা কোন দিকে যাচ্ছে আমিও বুঝতে পারছি না। সো ওয়েট না করি আমরা সেকেন্ড বক্সের যে সেকেন্ড সেগমেন্টটা আছে
সেটাতে একটা টুইস্ট আছে, ছোট টুইস্ট আছে। ওখানে একটা কার্ড আছে, অপশন কার্ড। আমি তোমাদের দুজনকে দুটো প্রশ্ন করব। ওখানে চারটা অপশন থাকবে, সঠিক উত্তর দিলে তোমরা পাবা 5 মার্কস। কিন্তু তোমরা যদি কনফিউজ থাকো এবং অপশন কার্ডটা ইউজ করো, অপশন কার্ডটা ইউজ করলে দুইটা ভুল উত্তর সরে যাবে, একটা ভুল এবং একটা সঠিক উত্তর থেকে যাবে। সেখান থেকে তোমরা সঠিক উত্তরটা বেছে নিবা, রিস্ক কমে যাবে, সেক্ষেত্রে মার্কস কমে যাবে, 2.5 হয়ে যাবে। ওকে, দুজনই বুঝতে পেরেছো? ইয়েস, বুঝতে পেরেছি। কাকে আগে প্রশ্নটা করব? আমাকে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম কেউ আমাকে বললো আমাকে প্রশ্ন আগে কর। আমার ধারণা যে প্রথম আমাকে কোশ্চেনগুলো একটু মায়া করে একটু ইজিটাই আমি পাবো। আমি বললাম যে না, দুটা কোশ্চেনই সেম টাইপে, দুটোই কঠিন। আমি আগে মাহিকে প্রশ্নটা করছি। ওকে, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি আম উৎপাদন হয়? এটা তোমার জানা উচিত। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি আম উৎপাদন হয়? অপশনগুলো হচ্ছে নওগাঁ, রাজশাহী, কুড়িগ্রাম, চাপাই নবাবগঞ্জ। তুমি কি অপশন কার্ড ইউজ করতে চাও? খুব কনফিডেন্ট ছিলাম না। আচ্ছা, তাহলে অ্যান্সারটা কি বলো? আমার খুব লজ্জা লাগছে এই প্রশ্নটা শুনে। কেন? মনে হচ্ছে কেউ আমাকে সরাসরি জিজ্ঞেস করেছে। তো বলো না, ঠিক আছে তুমি উত্তর দাও। হ্যাঁ, চাপাই নবাবগঞ্জ। তাহলে আমি কি এটা লক করে দিব, এই অ্যান্সারটা লক? আচ্ছা ঠিক আছে। সো মাহি, তোমার অ্যান্সারটা আমি নিলাম, কিন্তু অ্যান্সারটা ভুল। কেন? কারণ সিরিয়াসলি? না, আমি ভুল বলিনি। রাইট অ্যান্সার হচ্ছে নওগাঁ। না না না, এটা ঠিক না, এটা ঠিক না। চাপাই নবাবগঞ্জ আমের জন্য বিখ্যাত। না 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 না, তোমারটা ভুল উত্তর। সিরিয়াসলি, নওগাঁ? নওগাঁ কিভাবে আম হতে পারে? আমি তো জীবনেও শুনিনি। আমি সারা জীবন কি শুনলা জানি না, কিন্তু নওগাঁয় বেসিক্যালি। সো তুমি 0 পাচ্ছ, অ্যান্সারটা যেহেতু রং হয়েছে। সো আমি দেরি না করে তানজিমের কাছে চলে যাই। তানজিম, ভেরি নার্ভাস। তোমাকে কিন্তু একটু কঠিন কোশ্চেন করব, বুঝছো? এমনি অনেক নার্ভাস আপু, একটু ইজি জিজ্ঞেস করেন। আচ্ছা, ইজি প্রশ্ন করব তোমার জন্য। আমার প্রশ্নটা হচ্ছে, চা উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? অপশনগুলো হচ্ছে অষ্টম, নবম, দশম, একাদশ। তুমি কি অপশন কার্ড ইউজ করতে চাও? তা আমি ভাবলাম যে 7, 8, 9, 10 কেন দিল না। আমি আই ইউজ দ্য অপশন কার্ড, কারণ আমার কোনো আইডিয়া নেই। জি আপু, আমি অপশন কার্ড ইউজ করতে চাই। ঠিক আছে, তুমি অপশন কার্ড ইউজ করেছো। এখন তোমার যে অপশন দুটো আছে সেটা হচ্ছে দশম এবং একাদশ। একাদশ? শিওর? শিওর না আসলে, বাট মনে হচ্ছে একাদশ। ওকে করে দিব? জি শিওর। কনগ্রাচুলেশনস, তোমার অ্যান্সারটা ভুল হয়েছে। সো রাইট অ্যান্সার হচ্ছে দশম। দুজনই ভুল উত্তর দিয়েছো, দুজনই পেয়েছো বিশাল বড় একটা নাম্বার, 0 এবং 0। কিন্তু আমি এই খেলা থেকে একটা জিনিস শিখলাম, সব জানা ঠিক না, এটা আমার কাছে মনে হয়েছে। সো আমার এত বেশি কনফিডেন্ট হওয়া ঠিক হয়নি। উইচ ইজ ট্রু, আমরা সবসময় সঠিক জিনিসটাই যে জানবো তা কিন্তু না, আমাদের ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল। এখন আমাদের টোটাল স্কোর যেটা দাঁড়ালো সেকেন্ড বক্স শেষ হয়ে যাওয়ার পরে, সেটা হচ্ছে তানজিম 7.5, মাহি 7.5। দেখা যাক কি হয়। থার্ড বক্সটা আমরা খুলে ফেলি। তো থার্ড বক্সে তোমরা কি পেয়েছো? ডাবল কার্ড, কুইজ, সারপ্রাইজ গেস্ট। আমাদের থার্ড বক্সের একটা নাম আছে, সেটা হচ্ছে গুগলি বক্স, আপনারা সবাই জানেন। এবং এই গুগলি বক্সের জন্য সবসময় একজন সেলিব্রিটি আসে কিছু গুগলি টাইপের প্রশ্ন নিয়ে। দুজনকে দুটো গুগলি টাইপের প্রশ্ন করবে। এবং এই থার্ড বক্সেও একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে ডাবল কার্ড। সো আমি আমার স্পেশাল যে গেস্ট আছে তাকে কি কানেক্ট করব? মাহি, কি মনে হয় কে হবে আমাদের স্পেশাল গেস্ট, কে হতে পারে? ফারিয়া হবে। আচ্ছা তানজিম, তোমার কি মনে হয় আমাদের স্পেশাল গেস্ট কে হতে পারে? আমি তো আসলে শিওর না, বাট আমার হয় কোনো একজন আপু কেউ একজন হবে। আচ্ছা ঠিক আছে, দেখি এখন আপু আসছে না ভাইয়া আসছে, আমি কানেক্ট করি। আসতে একটু লেট করছেন, উনি একটু রেডি হচ্ছেন, উনি আসছেন। তো আমি শিওর কোনো একজন আব্বা হবে, কারণ তিনি মেকআপ করতে একটু লেট করছেন। রিং হচ্ছে, যাচ্ছে, সে নিশ্চয়ই ব্যস্ত আছে।
আপা ফোনটা ধরবেন? আসসালামু আলাইকুম শাইন ভাই। ওয়া আলাইকুম সালাম। টানটানা শিহাব শাইন। আমরা তো ভেবেছি কোনো আপু আসবে যিনি কিনা মেকআপ করতে অনেক লেট করতেছে। দেখো এই আপুই আসছে। যাক ওই তো শাইন ভাই স্পেশাল মানুষ, এজন্য একটু লেট করছিল আসতে। শাইন ভাই আমাদের মধ্যে নতুন একজন গেস্ট আছে যাকে আপনি চিনেন না, তার নাম হচ্ছে তানজিম। ছোট্ট একটা ছেলে আমাদের সাথে খেলায় অংশ নিয়েছে, মানে মাহির সাথে খেলায় অংশ নিয়েছে। তানজিম উনি হচ্ছেন বিশাল বড় বিখ্যাত একজন ডিরেক্টর শিহাব শাইন, যার বিশাল বড় বড় অনেক ফেমাস কাজ আমরা দেখে ইউজ টু। So say hello to him. Hello Tanzim. উনার সাথে দেখা হলো, আমি কথা বললাম, ভালো লাগলো অনেক। তো শাইন ভাই আপনার ঈদ কেমন কাটছে? নিশ্চয়ই এডিটিং প্যানেলে বরাবরের মতো, প্রত্যেকবারের মতো ঈদে এবারেও প্যানেলেই কাটছে। এবার অনেক কাজ তো আরো বেশি বেশি রাত দিন মিলিয়ে কাটছে। ঈদের কয়েকদিন পর্যন্ত আসলে তাদেরকে এডিটিং প্যানেলেই থাকতে হয়, সো তাদের ঈদ বলে কিছুই থাকে না। দুটো প্রশ্ন, দুটো আলাদা আলাদা প্রশ্ন আপনি দুইজনকে করবেন, কিন্তু এখানে ছোট্ট একটা টুইস্ট আছে। কোয়েশ্চেনটা শোনার পরে যদি তোমার মনে হয় তুমি অ্যানসারটা জানো, তাহলে তুমি ডাবল কার্ড ইউজ করতে পারো। ডাবল কার্ডেরটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে, যে ডাবল কার্ড ইউজ করলে পয়েন্ট হয়ে যাবে ডাবল, 10। ইউজ করে ভুল অ্যানসার দেই তাহলে আমাদের -5 হয়ে যাবে। দুইজনের স্কোর হচ্ছে মাহি 7.5, তানজিম 7.5। আচ্ছা বাবা, হাড্ডাহাড্ডি লড়াই, এখন বল আপনাকে দিয়ে দিলাম, আপনি এখন কাকে প্রশ্ন করবেন, কি প্রশ্ন করবেন, ইটস অল আপ টু ইউ। কাকে প্রথম করব আমি জানি না, আজ মাহিকেই করি প্রথম প্রশ্ন। প্লিজ আমার কোশ্চেনটা একটু সহজ দেখে করবেন। তো তিনি বললেন হ্যাঁ হ্যাঁ সহজই আছে, অনেক সহজ। প্রথম প্রশ্নটা হচ্ছে, যার কোনো পা নেই কিন্তু সারাক্ষণ চলতে থাকে, আর একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। সো মাহি, অ্যান্সার দেওয়ার আগে জানতে চাই তুমি কি ডাবল কার্ড ইউজ করবা কি করবা না। মাই তো পজ হয়ে গেছে। উত্তরটা জানলে তুই বলবে, যেটুকু এত সোজা। শাইন ভাই কি একটু হেল্প করবেন, একটু হিন্ট দিবেন ওকে? এটা কোনো বস্তু নয়, এটি আমাদের ফিল্মের লাইনের সাথেও জড়িত আছে একটা বিষয়। আমাকে এত হিন্স দিচ্ছিলেন কিন্তু আমার হঠাৎ করে মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল, যে আমি আসলে মনে হলো কি পা নেই হেঁটে চলে যাবে। এবং আমি অনেকক্ষণ এই দিক ওই দিক তাকিয়ে আমি অনেক সময় ব্যয় করলাম। মাহি পারছে না উত্তরটা, মাহিকে 0 দিলাম। তানজিম তুমি কি পারবা? যদি এটা আমি তোমাকে স্কোর দিব না, এমনি বলতে চাইলে বলতে পারো। তো উত্তরটা হবে সময়। এই তো ছেলে বুঝে গেছে, আমি হিন্ট দিলাম। মাহি তোমার সময় শেষ হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। মাহি তাও বুঝলো না। আচ্ছা সময় চলে যায় মানে আমি পারলাম না, ফেল করলাম। চাইন ভাই এখন তানজিমকে প্রশ্ন করেন। তানজিম তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কোন বস্তু কালো থাকলে পরিষ্কার কিন্তু সাদা হলে নোংরা? কালো থাকলেই তাকে পরিষ্কার বলে কিন্তু সাদা হলেই সে নোংরা হয়ে যায়, তাকে নোংরা বলে। আমি যদি এটা দিতে পারি উত্তরটা ঠিকভাবে, আমি হচ্ছে 5 পয়েন্টস ক্লিয়ার হয়ে যাব। আবার আমি যদি কনফিডেন্ট হই যে আমি জানি, আমি যদি ডাবল কার্ডটা ইউজ করি তাহলে আমি 10 পয়েন্টস ক্লিয়ার হয়ে যাব। তাই আই ওয়াজ ভেরি নার্ভাস ওই টাইমে যে কী হবে আমার সাথে। তানজিম তুমি কি ডাবল কার্ড ইউজ করতে চাও? না আমি চাই না ডাবল কার্ড ইউজ করতে। ইউজ করতে চাও না, অ্যান্সারটা কি তুমি দিতে পারবা কি পারবা না? কালো থাকে, আমি একটু চিন্তা করি। তানজিমকে একটু চিন্তা করার সময় দেওয়া হোক। শাইন ভাই কি একটু হেল্প করতে চান, যেহেতু মাইকে একটু হেল্প করেছেন? এটি তুমি জীবনের একটা বিরাট সময় প্রতিদিন দেখেছো। প্রতিদিন দেখেছি, শিশুকাল থেকেও দেখেছো, বয়সকালেও দেখেছো, তরুণ অবস্থায়ও দেখেছো। কালো থাকলে পরিষ্কার আর সাদা থাকলে ময়লা। আর একটু ইজি হিন্টস দিতে পারি? না 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 না। ইয়েস ইয়েস। কত ইজি দিবে না? ইয়েস প্লিজ। এটা একটা শিক্ষার সাথে জড়িত। আল্লাহ তোমাকে তো সব কিছু বলেই দিল মোটামুটি। টাইমস আপ, এত সময় দেওয়া যাবে না। তানজিম বুঝতে পারলো না, বুঝতে পারলো না, বুঝতে পারলো না। আমিও তানজিম করে, তানজিম তোমারও কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ করে মাহি বলল আমি জানি, ব্ল্যাকবোর্ড। ইয়েস, পেরেছে। আমি এই কম্বিনেশনটা বুঝলাম না, যার যেটা অ্যান্সার দেওয়ার কথা সে সেটা অ্যান্সার দিচ্ছে না, যার দরকার নেই সে সেই অ্যান্সারটা দিচ্ছে। সো আমাদের স্কোর হলো হচ্ছে 7.5, 7.5, ইটস আ টাই। ওহ,
শাইন ভাইকে বললাম, শাইন ভাই আল্লাহ হাফেজ, আপনি তাড়াতাড়ি প্যানেলে চলে যান, আপনার এডিটররা বসে আছে, এত ব্যস্ততার মধ্যে থেকেও আপনি আমাদেরকে সময় বের করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ তানজিম, থ্যাংক ইউ মাহি, অনেকদিন পর দেখলাম তোমাকে, ভালো লাগলো। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ। আমরা তখনও 7.5, তার মানে কে জিতলো, কে জিতলো? ইটস আ টাই। গেম শেষ? গেম তো সব শেষ হয়ে গেল, কিন্তু এখন তো এটা টাই হয়ে গেল। টাই ব্রেকিং কোয়েশ্চেন আমি করব, যে অ্যান্সার দিতে পারবে হি ও শি উইল বি দ্য উইনার। আমি কি টাই ব্রেকিং কোয়েশ্চেনে যাব বলবো? শিওর। দুটো অপশন দিব, যদি জেনে থাকো হাত তুলতে হবে, অ্যান্সার বলা যাবে না, ঠিক আছে? আমি জিজ্ঞেস করার পর অ্যান্সার বলবা। সো কোয়েশ্চেনটা হচ্ছে, কাঁঠাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? দ্বিতীয়, পঞ্চম? দ্বিতীয়, পঞ্চম। আচ্ছা, মাহি আগে হাত তুলেছে, মাহি বলো। পঞ্চম। আচ্ছা, শিওর? না। তানজিম তুমি কি বলতে চাও? আমার মনে হয় দ্বিতীয়। ওকে, ডান। আমাদের টাই ব্রেকিং কোয়েশ্চেন শেষ এবং আমরা দুজনের কাছ থেকে অ্যান্সার পেয়ে গেছি, আমরা ক্লিয়ার উইনারও পেয়ে গেছি। অ্যান্ড আমাদের আজকের দ্য বক্সের উইনার হচ্ছে তানজিম। কংগ্রেচুলেশনস, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল প্লেড তানজিম। আই মাস্ট সে, খুব মজার একটা গেম হলো, হাড্ডাহাড্ডি লড়াই হলো, দুইজনই সমান ছিলা, জাস্ট লাস্ট মোমেন্টে এসে তুমি বাজিমাত করে দিলা। কংগ্রেচুলেশনস, ইট ওয়াজ সো মাচ ফান, অনেক মজা লেগেছে খেলে। ঠিক আছে, থ্যাংক ইউ তানজিম, ওয়েল প্লেড, এবং সত্যি খুবই ভালো লাগছে, তুমি অনেক ভালো খেলেছো। সো মাহি, হ্যাঁ, আশাটা ভেঙে চুড়ে খান খান হয়ে গেল। যাবার আগে আমি গিফটগুলো আরেকবার তোমাদেরকে দেখিয়ে নিতে চাই, যেইটা তানজিম পেয়েছে। এয়ারপড, ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাংক, গ্রামীণফোন 4G রাউটার, স্মার্ট ওয়াচ এবং স্মার্টফোন। এতগুলো গ্যাজেটস পাবো এবং আমি তো অনেক খুশি হয়ে গেলাম। তাও আবার এই গেমটা আমি আমার ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্ট্রেসেসের সাথে খেলে জিতেছি। আমার তো খুবই ভালো লেগেছে, এই পুরো হোল টিমকে আমার অনেক ধন্যবাদ, দি বক্সকে ধন্যবাদ, গ্রামীণ ফোনকে ধন্যবাদ, তিশাপুকে ধন্যবাদ, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার ঈদটাকে ঈদ বানিয়ে দেওয়ার জন্য। সো এই ঈদের দিনে তোমাদের সাথে সময় কাটাতে পারলাম, খুবই ভালো লাগছে। দুজন ভালো থাকবা, সুস্থ থাকবা, ঈদ মোবারক। ঈদ মোবারক আপু। ঈদ মোবারক, টেক কেয়ার। টেক কেয়ার। এই যে ইন্টারনেটের মাধ্যমে আমরা একে অপরের সাথে দেখা করতে পারছি, আমরা যোগাযোগ করতে পারছি, সো এটাই আসলে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট। এই সাথে বক্স শেষ হয়ে গেল, আগামী পর্ব দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম। দেখা হবে আগামী পর্বে দ্য বক্স পাওয়ার্ড বাই গ্রামীণ ফোন 4G সিজন 3। বাই বাই।